আসসালামু আলাইকুম এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল হাসান তন্ময় শুরুতের বিআরবি কেবলস সংবাদ শিরোনাম করোনায় দেশে আরও 47 জনের মৃত্যু শনাক্ত 2,666 জন আক্রান্তের হার সর্বোচ্চ করোনায় মৃত্যুর ঝুঁকি জেনেও স্বাস্থ্যবিধি মানছেন না বেশিরভাগ মানুষ আইন প্রয়োগের পক্ষে বিশেষজ্ঞরা করোনা টেস্ট জালিয়াতি মামলায় জিকেজির চেয়ারম্যান ডক্টর সাবরিনা গ্রেফতার সাময়িক বরখাস্ত রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তির ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শোকজ নির্ধারিত সময়ে হচ্ছে না চট্টগ্রাম সিটি নির্বাচন প্রশাসক নিয়োগের প্রস্তুতি করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই ভোট এবং দেশের অন্তত 10 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি পানিবন্দী কয়েক লাখ মানুষ শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম একদিনে করোনা পরীক্ষায় শনাক্তের হার শতকরা 24.11 যা এখন পর্যন্ত সর্বোচ্চ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর অনলাইনে ব্রিফিংয়ের অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান 24 ঘন্টায় পরীক্ষা করা হয়েছে 11,059টি শনাক্ত হয়েছে 2,666 জন আর মারা গেছেন 47 জন পরিসংখ্যান বলছে 41 থেকে 60 বছর বয়সীদের মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি ফজলে রাব্বির রিপোর্ট গত 24 ঘন্টায় 36 জন পুরুষ এবং 11 জন নারী সহ মোট 47 জন করোনা ভাইরাসে মারা গেছেন এ পর্যন্ত দেশে এই ভাইরাসে প্রাণ হারানোদের মধ্যে শতকরা 79 জনই পুরুষ 21 জন নারী প্রথম থেকেই সারা বিশ্বের ষাটোর্ধ্বরা সবচেয়ে বেশি করোনা ভাইরাসের আক্রান্ত ও মৃত্যুর ঝুঁকিতে আছেন তবে বাংলাদেশে গত 3 মাসে 41 থেকে 60 বছর বয়সীদের মৃত্যুহার সবচেয়ে বেশি শতকরা 44 জন আর ষাটোর্ধ্বদের মৃত্যুহার শতকরা 43.6 জন এ পর্যন্ত 1,860 জন পুরুষ এবং 492 জন নারী মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স বিভাজনে 11 থেকে 20 বছর একজন 21 থেকে 30 বছরের দুইজন 31 থেকে 40 তিনজন 41 থেকে 50 চারজন 51 থেকে 60 15 জন 61 থেকে 70 14 জন 71 থেকে 80 বছরের 6 জন এবং 81 থেকে 90 বছরের 2 জন জুলাইয়ের শুরু থেকে কমেছে নমুনা পরীক্ষা তবে বাড়ছে নমুনার বিপরীতে আক্রান্তের হার 24 ঘন্টায় 77টি ল্যাবে 11,059টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন 2,666 জন এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,83,795 জন আক্রান্তের অর্ধেকই ঢাকার বাসিন্দা গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,666 জন এবং এ পর্যন্ত শনাক্ত 1,83,795 জন 24 ঘন্টায় শনাক্তের হার 24.11 শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.54 শতাংশ 24 ঘন্টায় সবচেয়ে বেশি 66 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে গত 30 জুন 2 জুলাই সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত হয়েছে 4,019 জন কারণ করোনা আক্রান্ত ফজলাপি এটিএন বাংলা ঢাকা ঝুঁকির মধ্যে পড়ে করোনায় মৃত্যু ঝুঁকি জেনেও স্বাস্থ্যবিধি মানছেন না বেশিরভাগ মানুষ কেউ কেউ সামান্য প্রয়োজনেই মাস্ক খুলে রাখছেন পকেটে কেউ বা আবার থুতনিতে আর হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার তো অনেক দূরের কথা জনগণকে স্বাস্থ্যবিধি মানতে আইন থাকলেও তার বাস্তবায়ন দেখা মেলা ভার বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণ ঠেকাতে সচেতনতার পাশাপাশি আইনের প্রয়োগ বেশি জরুরি আদ্দিন সজীবের রিপোর্ট হাতে থুতু দিয়ে মনের সুখে টাকে গুনছেন উজ্জ্বল পুরনো অভ্যাসটা বদলাতে পারেনি মহামারী করোনা ভাবটা এমন যে প্রতিদিন কত লোক মরছে আর কত হাজার শনাক্ত তাতে তার কী বাসা যায় ক্ষুদ্র ব্যবসায়ী ইসমাইলের কাছেও ঝুঁকির চেয়ে এমন করে টাকা গোনাই বেশি জরুরি আমরা আল্লাহর উপরে ভরসা করে থাকি আল্লাহ আমাদের রক্ষা করব আমাদের তো আর এত কিছু নাই যে আমরা বাসা ঘরে বসে থাকি মাস্ক পরা থাকলে থুতু দেওয়া যায় না রাজধানীর এক মহাব্যস্ত এলাকা কারওয়ান বাজারে পাইকার ক্ষুদ্র ব্যবসায়ী ক্রেতা বিক্রেতা নানান জায়গার হাজারো মানুষের চলাফেরা করোনার ঝুঁকিও তাই বেশি তবুও স্বাস্থ্যবিধি মানার ন্যূনতম চেষ্টাও নেই কারোর মধ্যে বেশি কত যখন এটা আমরা রাখতে যাই 1 ঘন্টা কি 2 ঘন্টার ওভারটেকে রাখতে গেলে পরে আমাদের কাছে একটা বিতৃষ্ণা লাগে এখন কি করবেন এখন আমরা তার থাকবেন এখন তারপরে আমাদের পড়তে হবে বেলা বাড়তেই ব্যস্ত ঢাকার রাজপথ অলিগলি মানুষের কর্মে ছোটাছুটি শিক্ষিত মানুষগুলো সব জেনে উদাসীন সাথে আছে কিন্তু মুখে নেই মাস্ক
মাস্ক মুখে ইয়েতে পড়েছেন কেন? অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি তো আমি কি করব। অনেকক্ষণ ধরেই তো ভুলে আছেন, আর কতক্ষণ ভুলে থাকতেন এটা? এমনকি স্বাস্থ্যকর্মী বা করোনার সুরক্ষা সামগ্রী বেচে বিক্রি করেন যারা, তারাও মানেন না স্বাস্থ্যবিধি। মাস্কটা থুতু নিতে কেন বা কি কারণে? আমি একটু কথা বলতেছি মোবাইলে। আর গণপরিবহন বেশিরভাগ চালক ও কন্ডাক্টরের মুখে নেই মাস্ক, যাদেরও আছে তাও থুতনিতে, ক্যামেরা দেখলেই পরে নিচ্ছেন তাড়াহুড়া করে। করোনার বড় ঝুঁকির স্থান গণপরিবহনে যাত্রীদেরও কেন এত অবহেলা? কেউ তো ঘুমিয়েই পড়েছেন নিশ্চিন্তে। তবে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হলেও রাজধানীতে স্বাস্থ্যবিধি মানাতে সংক্রমণ আইনের বাস্তবায়ন দেখা গেল না কোথাও। ওদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ জিনিসটা হচ্ছে, ওদের জন্য ঝুঁকিপূর্ণ হলেও মনে করেন ওরা রিস্ক নিচ্ছে, আমরা মেনে নিতাম, কিন্তু এই ঝুঁকিটা সাধারণ জনগণের জন্য। তাই স্বাস্থ্যবিধি মানাতে জনগণকে বাধ্য করার বিকল্প নেই। অর্থনীতির চাকা সচল রাখতেই 66 দিনের সাধারণ ছুটির পর সরকার খুলে দেয় সবকিছু। এরপর কিছুদিন সাধারণ মানুষ সেই স্বাস্থ্যবিধিগুলো মানলেও সেই শর্তগুলো মানার ব্যাপারে এখন তেমন একটা মনোযোগী নেই, উদাসীন সবাই, বেপরোয়া অনেক ক্ষেত্রেই। এতে তারা নিজেরাই যেমন ঝুঁকিতে পড়ছেন, ঝুঁকিতে ফেলছেন অন্যদের, একই সঙ্গে তাদের পরিবারকেও। তাই এই বিষয়গুলো ভাবতে জনসাধারণের প্রতি তাগিদ বিশেষজ্ঞদের। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে নমুনা পরীক্ষা না করে রিপোর্ট ডেলিভারি দেওয়া জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডক্টর সাবরিনা আরিফকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভিসি তেজগাঁও কার্যালয়ে কয়েক দফা জিজ্ঞাসাবাদ শেষে এই বিষয়ে তার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়। এদিকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রেজিস্টার্ড চিকিৎসকদের পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রিপোর্ট করছেন আপেল মাহমুদ। সম্প্রতি সরকারের কাছ থেকে বিনামূল্যে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের অনুমতি পায় জেকেজি হেলথ কেয়ার। প্রথম দিকে IEDCR থেকে কিছু নমুনা পরীক্ষা করালে তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে অর্থ নেয়ার এবং ভুয়া করোনা রিপোর্ট দেওয়ার। নমুনা পরীক্ষা ছাড়াই ভুয়া সনদ দেওয়ার অভিযোগে সাবরিনার স্বামী আরিফকে এর আগে গ্রেফতার করে পুলিশ। পরে 22 জুন জেকেজি হেলথ কেয়ারের সাবেক গ্রাফিক্স ডিজাইনার হুমায়ুন কবির হিরু ও তার স্ত্রী তানজিন পাটোয়ারিকে গ্রেফতার করা হয়। জেকেজি হেলথ কেয়ার থেকে এ পর্যন্ত 27,000 রোগীর করোনা টেস্টের রিপোর্ট দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এর মধ্যে 11,540 জনের করোনা পরীক্ষা IEDCR এর মাধ্যমে সঠিক পরীক্ষা করানো হয়েছিল, বাকি 15,460টি পরীক্ষা প্রতিষ্ঠানটি ল্যাপটপে তৈরি করে। এ অভিযোগের সত্যতা পেয়ে রোববার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ডাক্তার সাবরিনাকে DC তেজগাঁও কার্যালয়ে ডেকে এনে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে ভুয়া সনদ দেওয়ার অভিযোগ পায় পুলিশ। একজন চেয়ারম্যান হিসেবে এই কোম্পানি যে মানুষকে ক্ষতিগ্রস্ত করছে, তা যারা নেগেটিভ তাদেরকে পজিটিভ, পজিটিভকে নেগেটিভ আনাচ্ছে, হাজার হাজার মানুষ সম্পূর্ণ করছে, মানুষকে প্রতারণা করছে, টাকা দেখিনি বিদেশের মাটিতে বা বাংলাদেশের ভাব পূর্ণ করছে, সেই প্রেক্ষিতে আমরা তাকে অ্যারেস্ট করে। পুলিশ আরও জানায় নমুনা সংগ্রহের জন্য জেকেজির হটলাইন নম্বরে ফোন করলে প্রতিষ্ঠানের কর্মীরা বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করতেন, আবার তাদের বুথে এসেও নমুনা দিতেন অনেকে। এজন্য বিদেশি নাগরিকদের কাছ থেকে নেওয়া হতো $100 আর বাংলাদেশিদের জন্য সর্বোচ্চ 5,000 টাকা। যদিও দাতব্য প্রতিষ্ঠান হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতির ভিত্তিতে বিনামূল্যে তাদের স্যাম্পল কালেকশন করার কথা ছিল। কিডস কালেকশনের মাধ্যমে ভুয়া সার্টিফিকেট দিয়ে আজকে অনেক মানুষকে তারা প্রতারিত করেছে, বিদেশের মাটিতে গিয়ে মানুষকে ফিরে এসেছে, সব কিছু মিলেই আমরা তদন্তে আসবে। এদিকে সাবরিনাকে সোমবার আদালতে নিয়ে রিমান্ড আবেদন করা হবে বলে জানায় তেজগাঁও DC হারুনা রশিদ। ঠিক আছে, আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তির ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মন্ত্রণালয়। বিভিন্ন পত্রিকায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্বাস্থ্য অধিদপ্তর রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি করেছে। মহাপরিচালকের এমন বক্তব্যে ব্যাখ্যা চাওয়া হয়েছে ওই শোকজ নোটিশে। একই সাথে চুক্তির আগে কী কী বিষয় বিবেচনা করা হয়েছিল এবং চুক্তির পর উল্লেখিত শর্ত প্রতিপালনে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছিল
তাও জানতে চাওয়া হয়েছে উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত ওই চিঠিতে। করোনা পরীক্ষায় জালিয়াতিতে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবনে গণমাধ্যমকে তিনি বলেন, সরকার কোনো অন্যায়কে ছাড় দেয়নি, ভবিষ্যতেও ছাড় দেবে না। কোরবানি পশুর হাট করোনা সংক্রমণের মাত্রাকে উদ্বেগজনক পর্যায়ে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন ওবায়দুল কাদের। পরীক্ষায় সম্প্রতি দুটি প্রতিষ্ঠানের প্রতারণা মানুষকে বিস্মিত করেছে, বিদেশে বাংলাদেশে ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ণ করেছে। সুস্থতা নিয়ে এমন প্রতারণা অত্যন্ত নিন্দনীয় কাজ। দ্রুততার সাথে তদন্তপূর্বক অভিযুক্তদের আইনের আওতায় আনার জন্য আমি আইন প্রয়োগকারী সংস্থার সমর্পতি আহ্বান জানাচ্ছি। স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অনিয়মের দায় নিয়ে অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিকের পদত্যাগের দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজ বাসা থেকে ভার্চুয়াল মাধ্যমে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত টেলিমেডিসিন সেবার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ দাবি জানান। মহামারীর মধ্যেও দেশে করোনা টেস্ট নিয়ে অনিয়ম নজিরবিহীন বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। করোনা টেস্ট করতে গিয়ে দুর্নীতি এবং তার সঙ্গে জড়িত কে? আওয়ামী লীগের সদস্য আওয়ামী লীগের। আজকে পত্রিকাতেই আছে যে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে এখন আপনার যুদ্ধ শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে আমি তো রিজেন্ট হসপিটালকে অনুমোদন দিতাম না, আমাকে যদি মন্ত্রণালয় থেকে না বলা হতো তাহলে কে রেসপন্সিবল হবে? দ্য হেলথ মিনিস্টার হিমসেলফ শুড রিজাইন ইমিডিয়েটলি। নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হচ্ছে না চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন। বর্তমান মেয়রের মেয়াদ শেষে প্রশাসক নিয়োগের প্রস্তুতি নিচ্ছে সরকার। নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নির্বাচন অনুষ্ঠিত হবে, তবে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় নির্ধারিত সময়ে হবে সংসদীয় উপনির্বাচনগুলো। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত 29 মার্চ, কিন্তু নির্বাচনী প্রক্রিয়ার মাঝপথে করোনা পরিস্থিতিতে তা স্থগিত হয়ে যায়। কর্পোরেশনের বর্তমান মেয়াদ শেষ হচ্ছে আগামী 5 আগস্ট, আর এই সময়ের মধ্যে নির্বাচন হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন। হয়তো বা 5 আগস্টের মধ্যে নাও হতে পারে, হয়তো একটু পিছানো হতে পারে, পরে হতে পারে, যেহেতু সামনে কোনো বাধ্যবাধকতা না, যে এই তারিখের মধ্যেই করতে হবে, আইনে বলা আছে 90 দিনের মধ্যে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ অন্য কোনো কারণে নির্বাচন কমিশনটা আবার পিছিয়ে পারে। সিটি কর্পোরেশন আইনে মেয়াদ উত্তীর্ণ হলে পরবর্তী জনপ্রতিনিধির দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত প্রশাসক নিয়োগের বিধান রয়েছে, এখন সেই পথে হাঁটছে সরকার। এই বিষয়ে মতামত চেয়ে ইসিকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। চট্টগ্রাম নির্বাচন আমাদের পক্ষে করা সম্ভব কিনা তা জানানো, যদি না জানায় তাহলে তারা সম্ভবত প্রশাসক নিয়োগ করবেন। সিটি কর্পোরেশন মেয়াদ শেষ হলে ওখানে প্রশাসক নিয়োগ করবে সরকার। তো আমরা বিষয়টি মানে ওই টেস্ট অথরিটিকে জানাইছি, যদি সরকারি কর্মকর্তাও দেওয়া যায় অথবা যে কোনো ব্যক্তিকেও দেওয়া যায়। একই রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে মেয়াদ শেষ হওয়া পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের ক্ষেত্রেও। তবে ইসি সচিব জানিয়েছেন, শূন্য হওয়া সংসদ নির্বাচন হবে যথাসময়ে। সাংবিধানিক বাধ্যবাধকতা আছে, অতএব নির্বাচন হবে। এটা একটা স্বাভাবিক অবস্থায় নির্বাচন হচ্ছে না, একটু অস্বাভাবিক অবস্থায়। এই অস্বাভাবিক অবস্থায় নির্বাচন হলে হয়তো একটা নির্বাচনে যে মানে উৎসব মুখর পরিবেশ ছিল সেটা হয়তো থাকবে না। মঙ্গলবার অনুষ্ঠিত হবে যশোর 6 ও বগুড়া 1 আসনের উপনির্বাচন। এছাড়া শূন্য রয়েছে সিরাজগঞ্জ 1, ঢাকা 5 ও 18 এবং পাবনা 4 আসন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। আগামী 14 জুলাই দলের প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীতে যশোর 6 ও বগুড়া 1 আসনের উপনির্বাচন না করতে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার কাছে অনুরোধ জানিয়েছে জাতীয় পার্টি। দলটির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার নেতৃত্বে প্রতিনিধি দল তার সাথে দেখা করতে এই অনুরোধ জানান। তবে এই মুহূর্তে নির্বাচন পিছানো সুযোগ নেই বলে জানান নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের প্রথম
মৃত্যুবার্ষিকী 14ই জুলাই, সেই জন্য আমরা মাননীয় চিফ ইলেকশন কমিশনার সাহেবের কাছে দাবি জানিয়েছি এবং আমরা 7 দিন আগে সচিব মহোদয়কে একটা চিঠিও দিয়েছি যে আমরা ওনার এই ডেটটা আমরা প্রতিষ্ঠাবার্ষিকী এটাকে পিছানোর জন্য, 2 দিন 1 দিন পিছালেও হবে, যেহেতু দেশের শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী তাদের শুভাঙ্গী যারা তারা তাদের রক্তক্ষরণ হচ্ছে যে একজন সাবেক রাষ্ট্রপতি তার এই দিনে আপনারা নির্বাচনটা 1টা দিন বা 2টা দিন পিছান। ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের অন্তত 10 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। আশ্রয় কেন্দ্র বেড়িবাঁধ আর সড়কে আশ্রয় নেওয়া মানুষের মাঝে দেখা দিয়েছে খাবার এবং বিশুদ্ধ পানির অভাব। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করেছেন মইনুল আহসান। আগের পানি না সরতে তৃতীয় দফা বন্যায় চরম বিপাকে লালমনিরহাটের বানভাসী মানুষ। ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পানির তোড়ে লালমনিরহাটের সব নদনদীর পানি এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের সব গেট খুলে দেওয়া হয়েছে। লালমনিরহাটের আদিতমাড়ি, কালীগঞ্জ, হাতিবান্ধা ও সদর উপজেলার 12টি ইউনিয়নের প্রায় 28,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভারী বর্ষণ আর উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছে গঙ্গাচড়া, পীরগাছা ও কাউনিয়া উপজেলার প্রায় 10,000 পরিবার। পানি বৃদ্ধির সাথে দেখা দিয়েছে নদী ভাঙন। ভাঙন কবলিত ও পানিবন্দী লোকজন তাদের বাড়িঘর ছেড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। কুড়িগ্রামে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তাসহ 16টি নদনদীর পানি। প্রথম দফা বন্যার ধকল কাটিয়ে উঠতে না উঠতেই আবারও বন্যা কবলিত হয়ে পড়ায় দুর্ভোগ বেড়েছে পানিবন্দী মানুষের। এদিকে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে উজানে বৃষ্টিপাত হওয়ায় আরও পানি বৃদ্ধির আশঙ্কা রয়েছে। নিম্নাঞ্চলের অনেক ঘরবাড়িতে পানি উঠেছে। জেলার শিল্পশহর ছাতকসহ ওই উপজেলার বিভিন্ন ইউনিয়ন, দোয়ারিবাজার, তাহিরপুর, জামালগঞ্জের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সিরাজগঞ্জে যমুনার পানি বেড়ে আবারও বিপদসীমা ছুঁই করছে। জেলার 5 উপজেলায় পানিবন্দী হয়ে পড়েছে 1.5 লাখেরও বেশি মানুষ। সরকার মেম্বারশিপের মাধ্যমে যদি আমরা সহযোগিতা করে তাহলে আমরা রক্ষা পাবো। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে সিলেটে বন্যা দেখা দিয়েছে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানিতে কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট, ফেঞ্চুগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে নেত্রকোনায় আবারও বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 70,000 মানুষ। বারোহাট্টা উপজেলার 50,000 ও কলমাকান্দা উপজেলায় 20,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। শেরপুর সদর উপজেলার নদী তীরবর্তী বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নকলা উপজেলার চর অষ্টাধর ও চন্দ্রকোনা ইউনিয়নের মৃগী নদী তীরবর্তী এলাকায় নদী ভাঙন চরম আকার ধারণ করেছে। মইনুল আহসান, এটিএন বাংলা। ঢাকায় ভারতীয় হাইকমিশনের দায়িত্ব নিতে যাচ্ছেন সেদেশের অতিরিক্ত পররাষ্ট্র সচিব বিক্রম দোরাইস্বামী। রীতা গাঙ্গুলী দাসের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন তিনি। এর আগে দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তানে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন দোরাইস্বামী। রীতা গাঙ্গুলী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বলে জানিয়েছেন সেদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম। আবারও স্বাগত জানাচ্ছি এটেন বাংলা সংবাদে। এবার আন্তর্জাতিক। বলিউড তারকা অমিতাভ বচ্চন ও ছেলে অভিষেকের পর করোনা পজিটিভ হলেন ঐশ্বরিয়া রায় ও এবং মেয়ে আরাধ্য। এ নিয়ে করোনা আক্রান্ত হলেন বচ্চন পরিবারের 4 জন। শনিবার ভক্তদের উদ্দেশ্যে নিজেই টুইট করে করোনা আক্রান্তের খবর জানান অমিতাভ ও অভিষেক। মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হন তারা। এর ঠিক একদিন পরই টুইটারে অভিষেক নিশ্চিত করেন ঐশ্বরিয়া ও 8 বছরের মেয়ে আরাধ্যের করোনা আক্রান্তের কথা। বাসায় তারা সেলফ কোয়ারেন্টাইনে রয়েছে, তবে মা জয়া বচ্চন সহ পরিবারের অন্য সদস্যরা সুস্থ রয়েছেন বলেও জানান অভিষেক। ভারতে 24 ঘন্টায় আরও 29,000 মানুষের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা এখন 8.5 লাখ। সংক্রমণ বাড়তে থাকায় এক সপ্তাহের মধ্যে সিলিকন ভ্যালি খ্যাত বেঙ্গালুরুতে নতুন করে জারি করা হয়েছে লকডাউন। করোনা পরিস্থিতি ভয়ানক আকার নিচ্ছে দক্ষিণ আফ্রিকাতেও। সেখানে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 2,64,000, মারা গেছে প্রায় 4,000 মানুষ। 24 ঘন্টায় ব্রাজিলে মারা গেছে সহ শতাধিক।
এখন পর্যন্ত সেখানে মৃতের সংখ্যা 81,400, আক্রান্তের সংখ্যা 18,40,000-এর কাছাকাছি। সব মিলিয়ে এই মুহূর্তে বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা 1,27,41,000-এরও বেশি। মৃতের সংখ্যা ছাড়িয়েছে 5,65,700। এবার পার্টেক্স খেলার খবর। বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশনে ক্রিকেট লীগ বাতিলের কোনো সম্ভাবনা নেই। পরিস্থিতি উন্নতি হলে আবারও খেলা শুরু করবে ঢাকা মহানগরী ক্রিকেট কমিটির কর্মকর্তারা, এমনটি জানিয়েছে সিসিএফ এডেমের সমন্বয়ক আমিন খান। গত মার্চ মাসের মাঝামাঝি এক রাউন্ড খেলা হওয়ার পরই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে স্থগিত হয়ে যায় খেলা। সিসিডিএমের সমন্বয়ক আমিন খান আরও বলেন, করোনার কারণে অনেক খেলোয়াড়ই পারিশ্রমিক পাননি, তাদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। কেউ যদি পারিশ্রমিক পেতে সিসিডিএমে সাহায্য চায়, তবে তারা ক্লাবের সাথে মধ্যস্থতা করবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনায় দেশে আরও 47 জনের মৃত্যু, শনাক্ত 2,666 জন, আক্রান্তের হার সর্বোচ্চ। করোনায় মৃত্যু ঝুঁকি জেনেও স্বাস্থ্যবিধি মানছেন না বেশিরভাগ মানুষ, আইন প্রয়োগের পক্ষে বিশেষজ্ঞরা। করোনা টেস্ট জালিয়াতি মামলায় জিকেজির চেয়ারম্যান ডক্টর সাবরিনা গ্রেফতার, সাময়িক বরখাস্ত। রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তির ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শোকজ। নির্ধারিত সময়ে হচ্ছে না চট্টগ্রাম সিটি নির্বাচন, প্রশাসক নিয়োগের প্রস্তুতি, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই ভোট। এবং দেশের অন্তত 10 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী কয়েক লাখ মানুষ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।